সর্বপ্রথম বান্দার থেকে যেটার হিসাব নেওয়া হবে সেটি সালাতের হিসাব নেওয়া হবে, এই নামাজের হিসাব। যারা নামাজের হিসাব চান যে আমি দিয়ে দেব, তাহলে পারে আপনাকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ রাসূল যদি নামাজ ঠিক হয়ে যায় সালহা সাইর আমালহি, তাহলে পৃথিবীতে যত আমল করেছে সবগুলো ঠিক হয়ে যাবে। নামাজ যদি মিস্টেক হয়ে যায় তাহলে যা কিছু করেছেন সব শেষ হয়ে যায়, কোনটাই কাজে লাগবে। ভাইয়ের আমার সালাতবিহীন যদি কেউ কবরে যান তাহলে পারে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফায়খওয়ানুকুম ফিদ্দীন, যদি ওরা তওবা করে তারপরে যদি ওরা নামাজ কায়েম করে যাকাত দেয়, কটা কথা বললাম, যদি তওবা করে তারপরে নামাজ পড়ে তারপরে যদি যাকাত দেয় সম্পদ থাকলে, তাহলে পারে ফায়খওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দিনী ভাই। এবার উল্টাটা বলেন, যদি তওবা না করে যদি নামাজ না পড়ে যদি যাকাত না দেয় তাহলে দিনী ভাই নয়। এটা কোরআন সূরা তওবার 11-15 আয়াতে এটা পেয়ে যাবেন। যারা নামাজ পড়ে না তারা স্পষ্ট কাফির, 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 কোন সন্দেহ। এর সাথে ওই আচরণই করতে হবে যে আচরণ একজন হিন্দুর সাথে হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে স্ত্রী যদি নামাজি হয় তাহলে কি হবে? তালাক হয়ে যাবে। স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে তাহলে তালাক, এর সাথে ঘর সংসার এক সেকেন্ডও করতে পারবে। এটাই কথা। আবারও বলছি, যারা পাঁচ অক্ত সালাত পড়ে না, মোটি পড়ে না, জুমা পড়ে না, ঈদ পড়ে না, এরা অরিজিনাল কাফের, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এদের স্ত্রী তালাক হয়ে যাবে যদি স্ত্রী নামাজি হয়, মুমিন হয়। এরা যদি মারা যায় পিতার অংশীদারের সম্পদ থেকে কোনো ধরনের অংশীদারিত্ব থাকবে না তার। একে মুসলমানদের স্টাইলে কাফন গোসল দিয়া দেওয়া যাবে না, এর জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে। এবার আপনার সন্তানেরা সালাত পড়ে কিনা এটা দায়িত্ব আপনার। মুসলমানের ঘরে জন্ম হয়ে গেলে মুসলমান হয়ে যাবে, এ কথাটা আজকে আজকের এই সমাজ থেকে মাথার থেকে বের করে ফেলে দেবে। নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়ে তার সন্তান কিনান যদি মুসলমান না হতে পারে, তাহলে আপনার সন্তান কি আমল চাল আপনার ছেড়ে ফেললো যে সে মুসলমান হয়ে যাবে? ও কালিমা জানে না, কোরআন জানে না, নামাজ পড়ে না, ধর্ম বুঝে না, কর্ম বুঝে না, ও কিভাবে মুসলমান হবে? নবীর স্ত্রী, নবীর ছেলে যদি আপনার মুসলিম না হতে পারে, তাহলে পরে আপনার সন্তান মুসলিম হবে কেমন? ভাইরা আমার বোঝার চেষ্টা করেন, নামাজ ছাড়া কবরে যাবেন না, সর্বপ্রথম হিসাব না হবে কিয়ামতের দিন সালাত সম্পর্কে। যদি এটা ঠিক থাকে বাকিগুলো ঠিক থাকবে, যদি এটা ঠিক না থাকে বাকিও ঠিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।